পবিত্র খাত দূরের কথা, পবিত্র খাতার গাড়ি চালককে পাঠিয়ে দিবে। আর গাড়ি টাচ করে দেখুন যদি বাপের বেটা হন। কটা হলো? কটা মেয়ে হলো? তিনটা। মোরব্বাও নাই, খাসির মাংস নাই। ভাইপো সেদিন যে দু চারটি কথা ভুলে গেছে, আমি কি উত্তর না, আমি এখানে প্রতিবাদ করতে এসেছি। কি বলেছে? বলেছে বাঁকুড়ার লোক বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত বাঁকুড়ার লোককে করতে হবে। আপনি বলুন একজন দাম্ভিক অহংকারী পিসির আলোকে আলোকিত এত বড় মিছিল কর্মসূচি পুলিশ নেই, লাগে না আমাদের পুলিশ, ইচ্ছা করে গাড়ি ছেড়ে দিয়েছে যাতে মিছিল ডিস্টার্ব হয়, নিয়ে এসে বই ভরতে পারি, বালির টাকা তুলবে বলে। আপনি বিদর্ভের এবারে কমিটি দেখবেন বা বিষ্ণুপুর বাঁকুড়ায় সব ব্লক প্রেসিডেন্ট হয়েছে যারা বালির ঘাট চালায়। আমার কাছে তালিকা আছে, আমি পরের বার এসে বলব। সবগুলো বালির ঘাট চালায়। তাই আমি ভাইপোকে বলতে পারি, পশ্চিমবঙ্গে মাধ্যমিকের যখন প্রথম ফল বেরোয়, প্রথম স্থানটা কিন্তু বাঁকুড়ার ছেলে মেয়েরা পায়। বাঁকুড়ার লোকজন রাষ্ট্রবাদে বিশ্বাস করে, ভারতীয়ত্বে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে। এখানকার বাঁকুড়ার জনজাতি গ্রামে জহর ফল আছে, এখানকার বাঁকুড়ার সনাতনী গ্রামে বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ রয়েছে, শিবরাত্রিতে জল ঢালতে যায় মানুষ, ভোলে বাবা পার করে গা, ত্রিশুন্ধারি পার করে গা বলে। বাঁকুড়ায় দুর্গা পুজো হয়, শীতলা মায়ের সওয়াল গ্রামে গ্রামে হয়, বাঁকুড়ার গ্রামে গ্রামে নামত্ব হয়। হ্যাঁ, বাঁকুড়ার লোক আপনার মতো চিকিৎসা করাতে আমেরিকায় যেতে পারে না, কারণ তাদের টাকা নেই। বাঁকুড়ার দরিদ্র মানুষ তারা পান্তা ভাত, মুড়ি ছোড়া, ডাল ভাতের মধ্য দিয়ে জীবন যাপন করে, কিন্তু তারা পাপী নন। আপনি যেমন আপনার পুরো পরিবার কয়লা খেয়েছেন, বালি খেয়েছেন, গরু খেয়েছেন, টাকা তোলেন, ওদের বেতন থেকে টাকা তোলেন, বাঁকুড়ার লোক এই জিনিস করে না। আমি বাঁকুড়ার গণদেবতা জনতা জনান্তরকে প্রশ্ন করতে চাই, আপনারা পাপি হ্যাঁ কিনা? আপনারা কত ফুলে ভোট দিয়ে, যে ফুল না হলে পুজো হয় না, যে বিশ্ব নেতা নরেন্দ্র মোদীকে আপনারা ডক্টর সুভাষ সরকার সৌমিত্র খাত নিমিত্ত মাত্র আপনারা লাইন দিয়ে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য। আপনারা একুশে ভোট দিয়েছেন, আজকে কলকাতার লোক, চব্বিশ পরগনার লোক, হাওড়ার লোকেরা আঙুল কামড়াচ্ছে যে কাকে ভোট দিয়ে আমরা এনেছি। কি মডেল পার্থ অপার, কুন্তল শান্তনু।